ঢোলকপুর নামের একটি গ্রামে ভাবিক নিজের মা পূজা আর বাবা মুকেশের সাথে থাকত ভাবিকের একটি ছোট বোন সিরাতো ছিল ভাবিকের বাইরের খাবার দাবার অনেক ভালো লাগত ও বাড়ির খাবার তো একদমই খেত না ভাবিকের মা বাবা ওর জন্য অনেক চিন্তিত থাকত ভাবিক খাবার না খাওয়ার কারণে অনেক রোগা পাতলা হয়ে যাচ্ছিল আর যখনই খেত শুধু বাইরেরই খেত ও যখনই খেত শুধু বাইরের কোল্ড ড্রিঙ্ক চুপাচুপস আইসক্রিম ই খাবার ইচ্ছে করত। ভালো ঘরের খাবার না খাবার কারণে ভাবিকের কোনো কোনো সময় মাটি বা কাগজও খেতে ইচ্ছে করতো আরও এইসব উল্টো পাল্টা জিনিস নিজের মা বাবা থেকে লুকিয়ে খেত একদিকে ভাবিক একদম খাবারের দিকে মন দিত না অন্যদিকে ভাবিকের বোন শিরা তো অনেক বুদ্ধিমান ছিল ও পেট ভরে পুষ্টিকর খাবার খেত সিরাতের বাইরের খাবার একদম পছন্দ ছিল না ও সালাড ফল এইসব অনেক খেত একদিন ভাবিকা স্কুল থেকে বাড়ি মা অনেক খিদে পেয়েছে আমার টাকা দাও আমি কোল্ড ড্রিঙ্ক আর ম্যাগি কিনে খাবো না বাবা তুই সব সময় এইসবই খেতে থাকিস আমি এখনি গরম গরম রাজমা ভাত বানিয়েছি তোর জন্য বাবা তুই এটা খা তার থেকে তোর পেটও ভরবে আর শরীরও ভালো হবে এই বাইরের ম্যাগি চিপস আর কোল্ড ভালো নয় পর দিন ক্ষতি করবে না মা আমি তো আজকেই ম্যাগি খাবো আমি ম্যাগি আর কোল্ড ড্রিঙ্কই খাবো না হলে কিচ্ছু খাবো না ভাবিকের মা বেচারি করতো তো কি করতো শেষের তো মাই ছিল ও নিজের পার্স থেকে টাকা বার করে ভাবিককে দেয় যা বাবা যা ইচ্ছে কিনে আন পূজার টাকা দিতে ভাবিক খুশি হয়ে যায় আরো খুশি হয়ে দোকান থেকে ম্যাগি আর কোল্ড ড্রিঙ্ক দিতে চলে যায় দোকান থেকে ম্যাগি আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসার পর ভাবিক মা ম্যাগি বানিয়ে দাও পূজা বেচারি মন মরা হয়ে ভাবিকের জন্য ম্যাগি বানিয়ে দেয় একদিকে ভাবিক ম্যাগি আর কোল্ড ড্রিঙ্ক খায় আর অন্যদিকে ওর বোন সিরাত আর অন্যদিকে সিরাত রাজমা আর চাবল মন দিয়ে লুফে খেয়ে নেয় মা আজ তো তুমি অনেক সুস্বাদু রাজমা ভাত বানিয়েছ আহ আমার তো স্কুল থেকে খুব জোর খিদে পাচ্ছিল আর বাড়িতে তুমি এত সুস্বাদু খাবার বানিয়ে দিলে আমার তো মজাই এসে গেল সিরাত এটা বলে আর নিজের মার থেকে আরও একটু খাবার চায় মা আমি আর একটু খাবার পাবো কি আজ তো আমার এই রাজমা ভাতটা অনেকই সুস্বাদু লাগছে মা তোমার হাতে জাদু আছে হ্যাঁ মা নিশ্চয়ই তুই পেট ভরে খাবার খা পূজা সিরাতকে প্লেট ভরে খাবার দেয় সিরাত খুশি খুশি নিজের মায়ের হাতের বানানো খাবার খায় কিছু শেখ নিজের বোন থেকে যখন তখন বাইরের খাবারই খেতে থাকিস আর নিজের বোনকে দেখ কত ভালো করে বাড়ির খাবার খাচ্ছে মা এ সিরথ তো পাগল ও তো কিছুই জানে না এখন যে বাইরের খাবার ঘরের খাবার থেকে কতটা সুস্বাদু হয় আর জানবেও বা কি করে ও সবসময়ে ঘরের খাবারই তো খায় না পাগল মেয়ে তুই তো একদম গাধা আর জেদি হয়েছিস এক তো নিজেই ভুল করছিস আর নিজের বোনকেও ভুল জিনিস করতে শেখাচ্ছিস লজ্জা লাগছে না একটু বিকেল হতেই ভাবিকা সিরাট নিজের বন্ধুদের সাথে খেলতে চলে যায় মা আমাকে পাঁচ টাকা দাও কি করবি তুই পাঁচ টাকা দিয়ে মা আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে আজকে সন্ধেবেলায় আমি আইসক্রিমই খাবো ভাবিকা সিরাতের মা বেচারি হয়রান হয়ে দুজনকে পাঁচ পাঁচটা টাকা দিয়ে দেয় যাও বাচ্চারা তোমরা গিয়ে বন্ধুদের সাথে খেলা করো আর এই টাকার কিছু ভালো জিনিস খেও ঠিক আছে মা ভাবিক তো হলো যেদি ছেলে ও তো নিজের টাকা দিয়ে আইসক্রিমই খেলো আর সিরাত নিজের পাঁচ টাকা দিয়ে ডাবের জল খেয়ে নেয় সন্ধেবেলায় সবাই ডিনারে বসে পড়ে চলো সবাই খাবার খেয়ে নাও মুখে সেটা বলতেই ভাবিক বলে যায় আরে মা এইটা কি তুমি তো আজ আবার আলু মটরের তরকারি বানিয়ে দিলে তুমি তো জানো না আমি আলু মটর খাই না তুই তো আমার মাথা খারাপ করে রেখেছিস ভাবিক তুই কি বাড়ির কোনোদিনও কিছু খাস কখনো এটা খাবো না ওটা খাবো না শোনো গো আজ তুমি নিজে ছেলেকে জিজ্ঞেস করে নাও যে সকাল থেকে সে কি খেয়েছে আমি একে ভালো করে রেগে গিয়ে সব দিক দিয়ে বুঝিয়েছি এর মাথায় কিছুই ঢোকে না সব সময় জেদ মুকেশ পূজার কথা শুনে রেগে যায় আর ও ভাবিককে অনেক জোরে বকা করে দেয় ভাবিক চুপচাপ তোমার মা যে খাবার দিয়েছে খাও না হলে আজ আমি তোমার এমন অবস্থা করব তুমি মনে রাখবে সব সময় বাইরের খাবার হ্যাঁ লজ্জা লাগে না ভাবিক ভয়ের ছোটে খাবারের প্লেটটা নিয়ে নেয় কিন্তু ওটা খায় না আর চুপটি করে সব খাবার ডাস্টবিনে ফেলে দেয় আর ক্ষুধার্ত ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে পূজা দেখে যে ভাবিক নিজের সব খাবার ডাস্টবিনে ফেলে দিয়েছে ও নিজের স্বামী মুকেশকে বলে হ্যাঁ এই ভাবিকের এখন কিছু তো করতেই হবে এখন যদি কিছু না করি তাহলে তো এ দুর্বল হয়ে পড়বে হ্যাঁ তুমি ঠিকই বলছো আমরা দুজনে গিয়ে ওর স্কুলে ওর টিচারের সাথে কথা বলি দেখি যদি সে বোঝাতে পারে ভাবিকের মা বাবা দুজনেই স্কুলে চলে যায় আর ওর ম্যাডামকে সব কথা বলে আমার কাছে এটার একটা রাস্তা আছে ভাবিকের টিচার ওর মা বাবাকে একটা আইডিয়া দেয় ভাবিকের মা বাবা ম্যাডামের আইডিয়াটা শুনে অনেক খুশি হয় মনে হয় ম্যাডামের এই আইডিয়াটা খুব ভালো কাজ করবে কিছুদিন পরে ভাবিকের বার্থডে হয় ভাবিকে সব স্কুলের বন্ধুরা আর ওর টিচার পার্টিতে যায় সবাই ভাবিকের বার্থডে পার্টি অনেক এনজয় করে ভাবিকের টিচার ভাবিকে উপহারে একটা গোলাপের গাছ দেয় হ্যাপি বার্থডে ভাবে এই নাও তোমার উপহার এই গাছের অনেক যত্ন রেখো এই গাছ থেকে সুন্দর সুগন্ধওয়ালা গোলাপ ফুটবে হ্যাঁ ম্যাম আমি এর ভালো করে খেয়াল রাখব পরের দিন সকালে ভাবিক নিজের মাকে গোলাপ গাছে জল ঢালার জন্য জল চায় মা আমাকে একটু জল দাও না আমি আমার গাছটায় দেব আরে বাবা তুই কি কথা বলছিস এই গাছে কোল্ড ড্রিংক ঢেলে দে দেখ কোল্ড ড্রিঙ্ক তো তোরও কত পছন্দ এই গাছটারও পছন্দ হবে আর হয়তো তাড়াতাড়ি ফুলও দেবে মা কথাটা তো ঠিক বলল আমি নিজের গাছটাকে এখন কোল্ড ড্রিঙ্ক খাওয়াবো এও আমার মতন কোল্ড ড্রিঙ্ক খাবে আর চিপসও খাবে ভাবিক নিজের গাছে কোল্ড ড্রিঙ্ক ঢেলে দেয় দেখতে দেখতে ভাবিকের গাছটা শুকিয়ে যায় মা দেখো না আমার গাছটার কি হলো এ কেমন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে বাবা এর খিদে পেয়েছে এটা চিপস আর ম্যাগি খাইয়ে দে ভাবিক নিজের মায়ের কথা শুনে সত্যি করে গাছে ম্যাগি দিয়ে দেয় ওই গাছটা আরো বেশি শুকিয়ে যায় মা আমি একে খাবারও খাইয়ে দিলাম আর কোল্ড ড্রিঙ্কও খাইয়ে দিলাম তাও দেখো এ কেমন শুকিয়ে যাচ্ছে আমার গাছ তো মরে যাবে মা ভাবি খুব জোরে কান্নাকাটি করে তখন ওর মা বোঝায় দেখো বাবা তুমি এই গাছটাকে কোল্ড ড্রিঙ্ক খাইয়েছিলে আর ম্যাগিও খাইয়েছো ঠিক ওই সব খাবার যেগুলো তুমি খাও কিন্তু এটা শুকিয়ে গেল কারণ এসব বেকার জিনিস এইসব জিনিসে স্বাদ পাওয়া যায় কিন্তু এইসবে কোনো শক্তি পাওয়া যায় না তাই আমি তোকেও বলি যে বাইরের খাবার খাস না এসব আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ভাবিক নিজের মায়ের কথা বুঝে যায় আর সেদিন থেকে সে বাড়ির সুস্বাদু খাবার খাওয়া আরম্ভ করে দেয় আর ওর মাও ম্যাডামের দেওয়ার গাছটাকে রোজ জল ঢালত আরো দিনের পর দিন আরো বড় হচ্ছিল আর বাড়িতে অনেক সুগন্ধ আসতে শুরু করল ভাবিক ঠিক করে নিল যে ও নিজের মায়ের হাতের বানানো খাবারই খাবে সেই দিন থেকে ভাবিক বাড়ির খাবার খেতে শুরু করলো আর শক্তিশালী বাচ্চা হয়ে গেল